হ্যালো বন্ধুরা মোরি স্টাডিতে তোমাদের স্বাগত আজকে আমরা ডাব্লুপিএসির মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট যেটা ছিল তার দু হাজার সালের যে প্রশ্নগুলো এসেছিলো জিকে কোশ্চেন কোশ্চেনগুলো সেগুলোকে আজকে আমরা সমাধান করে দেব ফার্স্ট কোশ্চেন বল যে মোস্ট সিগনিফিকেন্ট ব্যাটেন্ট ইন দা এস্টাব্লিশমেন্ট অফ ব্রিটিশ সুপ্রিমেসি ইন ইন্ডিয়া ওয়াজ দ্যাট কোন যুদ্ধের পরে ইংরেজরা ভারতবর্ষে পুরোপুরি নিজেদের আধিপত্য স্থাপনে সফল হয়েছিল তার জন্য যে যুদ্ধটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ এটা হয়েছিল অক্টোবর সতেরোশো চৌষট্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর আরেক দিকে ছিল কাসিম বাংলার নবাব ছিল তখন ছিল মীর উনি ছেড়ে চলেছিলেন অযোধ্যার সুজাউদ্দৌল্লা আর দ্বিতীয় শাহ আলম শাহ আলম টু বক্সারের যুদ্ধের শেষে ব্রিটিশরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টিতে দেওয়ানি লাভ করে আচ্ছা বাকিগুলো দেখে বন্দিবাসের যে যুদ্ধগুলো হয়েছিল এইটা আচ্ছা উত্তরটাতে বললাম বক্সার বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো ষাটে এটা হয়েছিল ফ্রেঞ্চ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ঠিক আছে পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন twenty <coughs> third জুন সিরাজদৌল্লা আর ইংরেজের মধ্যে আর শ্রীরঙ্গপত্তন বা শ্রীরঙ্গপত্তনের সন্ধি হয়েছিল এটা হয়েছিল তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ থার্ড অ্যাংলো মাহেশ্বর ওয়ার ঠিক আছে এর রেজাল্টে এটা হয়েছিল সেভেনটিন নাইনটি টুতে অফ শ্রীর ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নাই অ্যান্থাসাইট ইজ এ টাইপ অফ অ্যান্থাসাইট কী ধরনের এটা কয়লা এটা একটা কোল এটা কোলা লিখেছে এটা কোলা হবে না একটা কোল হবে অ্যান্থাসাইট হচ্ছে একটা টাইপ অফ কোল যাতে কার্বন কন্টেন্টটা থাকে এইটি সিক্স টু নাইনটি সেভেন পারসেন্ট সব থেকে উন্নত মানের কোল হচ্ছে ঠিক আছে হার্ড কোল বলে আবার কেউ কেউ ব্ল্যাক কোল বলে ঠিক আছে এ নিয়ে আমি খেয়াল থাকি নেক্সট কোশ্চেন কি আছে দেখো বলছে হু আ মারাঠা কনফিডেন্সি এগেনস্ট দ্য ইংলিশ লিডিং টু দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার যখন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হচ্ছে সেই সময়ে কে বা কারা পুরো মারাঠা সাম্রাজ্যটাকে মারাঠা যে কনফিডয়েন্সিগুলো ছিল মারাঠাদের সেগুলোকে ঐক্যবদ্ধ করেছিল এখানে এই উত্তরটা হচ্ছে পেশোয়া পেশোয়ারা করেছিল তখন পেশোয়া ছিল বাজিরাও টু বা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এইটিন এর কথা বলছি এটা এই শালগুলো একটুখানি মনে রাখবে না হলে কিন্তু হবে ঠিক আছে আচ্ছা থার্টিন কি বলছে এ ফিউজ ওয়্যার মাস্ট হ্যাপ ফিউজ ওয়ে অলওয়েজ কী হবে রেজিস্টেন্সটা হাই হতে হবে আর লো মেল্টিং পয়েন্ট যাতে তারা অল্প তাপেই অল্প মানে যদি একটুখানি গরম হয়ে যায় তারটা তাহলে এটা গলে যায় মেল্টিং পয়েন্টটা লো হবে আর টা হাই হবে ঠিক আছে মেনলি হুই উইথ হুইচ ক্রপ গ্রিন রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড কোন শস্যের সাথে সবুজ বিপ্লব যুক্ত এটা আমরা সবাই জানি হুইট ঠিক আছে এই ষাটের দশকে তোমার এম এস স্বামীনাথন পাঞ্জাবে এই গমের ফলনে একটা বিপ্লব এনেছিলেন তাই বলা হচ্ছে এটা বলা হচ্ছে ওটা বলা হয়েছিল সবুজ বিপ্লব আচ্ছা সিক্সটিন দেখো এইটা কোর ফিজিক্সের কোশ্চেন আমি এইটা মানে ঠিকঠাক উত্তর পাইনি আর কি আমি অনেক খুঁজেছি এটার উত্তর পাইনি তোমরা যদি কেউ পাও একটু জানিও আমাকে ঠিকঠাক উত্তর যুক্তি সবার দেখো উত্তর আমি বলে দেবো একটা উত্তর বললেই হয়ে যায় ঠিক আছে কিন্তু উত্তরটা মানে আমি যদি ডেসক্রাইব না করতে পারি যদি বর্ণনা না করতে পারি বোঝাতে না পারি তাহলে আমার বলে লাভ নেই আর কি বাকিগুলো আমি বলে দেবো এইটা আমি পাইনি যদি পাই তাহলে আমাকে একটু জানিও তোমরা যদি পাও তাহলে আমাকে জানাবে আমি যদি কোথাও পাই পরবর্তীকালে বলে ফান্ডামেন্টাল রাইটস আর ইস্যুড বাই মৌলিক অধিকার গুলো স্থগিত রাখার আদেশ কে দিতে পারে এটা দিতে পারে হচ্ছে প্রেসিডেন্ট দিতে পারে কিন্তু প্রেসিডেন্ট দিতে এমনি দিতে পারবে না প্রেসিডেন্টকে কখনো কখনো পার্লামেন্টের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে ঠিক আছে এটা আর্টিকেল থ্রি ফিফটি এটা বলা আছে আর্টিকেল থ্রি ফিফটি বলা আছে ন্যাশনাল এমার্জেন্সির সময় মৌলিক অধিকারগুলো স্থগিত রাখা যেতে পারে কিন্তু সেটা পার্লামেন্টের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে ঠিক আচ্ছা এইটিন দেখো দ্য ড্যান্স ফর্ম অফ মোহিনী আট্টম এটা কমন কোশ্চেন এটা কেরালের কোশ্চেন কেরাল মোহিনী আট্টম কেরালে ছিল আচ্ছা এই কোশ্চেনটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যামালস ইজ মোস্ট ইন্টেলিজেন্ট দেখো যেটা বলা হয় ম্যামালসদের মধ্যে শিম্পাঞ্জি নাকি কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে স্মার্টেস্ট হচ্ছে গিয়ে ডলফিন এই প্রশ্ন অনুযায়ী আমরা ডলফিনটাকে অ্যান্সার নেব ডলফিন হচ্ছে স্মার্টেস্ট অ্যানিমাল ঠিক আছে তো এদের ইকিউ বা যেটা বলা হয় ইমোশনাল কোশ্চেন বা ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ফাইভ ঠিক আছে এটা একটা ভালো কোশ্চেন ছিল এটা একটু ভালো করে খেয়াল করবে ঠিক আছে সিম্পাঞ্জি অপশানে নেই বলে আমি এখানে ডলফিন নিলাম আর কি কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সিম্পাঞ্জির থেকেও ডলফিনের ইকিউটা বেশি হোল্ডস দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর স্কোরিং হাইস্ট নাম্বার অফ রান ব্যাটসম্যান ইন টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটে এগারো মানে এগারো নম্বর ব্যাটসম্যান হয়েও ও হাইয়েস্ট নাম্বার রান করেছে এটা ওয়ার্ল্ড করেছে সেটা হচ্ছে গিয়ে দু হাজার বাইশে যদি করে থাকে সেটা হচ্ছে ট্রেন বোল্ট সিক্স ফরটি করেছিল ঠিক আছে তো আচ্ছা দেখো নেক্সট দেখো বলছে থার্টি ফিফ্থ ইন্ডিয়ান এখন তো এই এইটা কারেন্ট অ্যাফেয়ার্স নয় তবে যদি বলা হয় যে রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ফিফটি ফোর্থ আইএফএফআ আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া এইটা গোয়াতে হয়েছে কবে হয়েছে গোয়াতে কুড়ি থেকে আঠাশ নভেম্বর দু হাজার তেইশ গোয়াতে হয়েছে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন শেক্সপিয়ার কত সালের জন্য এই কোয়েশ্চেনটাও যদি মিসনেস দেয় তাহলে খুব সমস্যা শেক্সপিয়ার কবে যখন করেছিল সবসময় তো সাল মনে রাখা যায় না এটা হচ্ছে পনেরোশো চৌষট্টি ফিফটিন সিক্সটি ফোরে তার মানে সিক্সটিন সেঞ্চুরিতে হবে কোথায় করেছিল একটা জায়গা আছে ইউকে আপন ঠিক আছে এখন জায়গা আছে সেইখানে শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টিতে জন্মগ্রহণ করেছিলেন ডেট ঠেট আমার মনে নেই বাবা নাহলে বলতাম আচ্ছা নেক্সট আছে রুহিলি রুহিলি সল্ট নয় এটা অ্যাকচুয়ালি হবে রচিলি সল্ট আরও সি এইচ ই ডবল এল ই রচি রিসল্ট এর নাম আছে একটা নাম নামটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম টার্টারেট টেট্রাহাইড্রেট টার টেটেরা হাই রেট রেটরামুলা হচ্ছে কে পটাশিয়ামের জন্য সোডিয়ামের জন্য এনে সি ফোর এইচ ফোর ও সিক্স ডট টেট্রাহাইডের বলেছে তার মানে হচ্ছে ফোর এইচ ঠিক আছে তাহলে এইখানে এটা হচ্ছে অপশান অনুযায়ী এইটা বি নেক্সট দেখো

নিউট্রোফলিক রিয়েজেন্ট হচ্ছে ইলেকট্রন রিচ দ্যাট ইলেকট্রন পেয়ার্স টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিস নিউট্রোফিলিক স্যার ইলেকট্রন রিচ স্পিসিস যারা ইলেকট্রন ডোনেট করে ইলেকট্রন ইলেকট্রন পেয়ার্স টু ইলেকট্রন ডিফিসিয়েন্ট স্পিস যেখানে ইলেকট্রন নেই সেখানে ইলেকট্রন দান করে তা নিউক্লিওফিলিক এক্সাম্পল কি হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ওয়াটার ছাড়া কি কি আছে আয়ন আছে ঠিক আছে হ্যালোজেন আয়ন আছে আচ্ছা হাইড্রোক্সিল গ্রুপ আছে অ্যালক্সি গ্রুপ আছে কার্বনিয়ামস আছে ঠিক আছে অনেক অনেকগুলোই আছে আচ্ছা আগের কোশ্চেনে একটা কথা বলে রাখি এই যে রোচেল সল্টাইনের যাওয়া ছিল এইটা একটু জেনে রাখতে হবে যে কী কোশ্চেনটা যখন আর যদি এটা না দেয় নিয়ে বলে যে ইউজটা কি আছে বা কি কাজ করে তখন কিন্তু এটা মানে জেনে রাখো এটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে একটা ডবল সল্ট বা দ্বৈত লবণ বা যুগ্ম লবণ বলা হয় অফ টার্টারিক অ্যাসিড ঠিক আছে তো এর মধ্যে ফেরো ইলেকট্রিক ফেনোমেনা দেখা যায় যেটা থেকে ভোলাসেক বলে একটা সায়েন্টিস্ট কুড়ি টেম্পারেচার বা কুড়ি পয়েন্ট ফেরোয়েটিক্সের কুড়ি পয়েন্ট ডিটারমাইন করতে পেরেছিল ফেরোয়েটিক্সের কুড়ি পয়েন্ট বা কুড়ি টেম্পারেচার এই ভোলা বলে একজন সায়েন্টিস্ট এই এইটা দিয়ে এই ডাবল সল্টটা দিয়ে এই যে রোশ সল্টটা আছে এটা ডিটেক্ট করতে পেরেছিলো নেক্সট দেখো হু ওয়াজ দ্য লিরিসিস্ট দ্য ফেমাস সং মুক্তির মন্দির লেখা আছে এটা গানটা লিখেছিলেন হচ্ছে মোহিনী চৌধুরী বলে আচ্ছা নেক্সট হুইচ ক্যান পার্ডন আ পারসন ইভেন ইফ দ্য সুপ্রিম কোর্ট কন্ডেমড হিম টু ডেথ সুপ্রিম কোর্ট তাকে মানে মিত্রণু দিলেও কে তাকে ক্ষমা করতে পারে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল সেভেন্টি টু এর বেসিসে উনি ক্ষমা করতে পারেন আর কি ঠিক আছে উনতিরিশ কি আছে বলছে যে সায়নাই প্রসেস ইস ইউজড ইন দ্য এক্সট্রাকশন অফ সাইনের পদ্ধতিতে সিলভার গোল্ড এগুলো এক্সট্রাক্ট করা যায় ঠিক আছে কয়েন্টালগুলোকে এদের মধ্যে বলছে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় দেখো রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার ফান্ডামেন্টাল রাইট নয় উনিশশো আটাত্তর অবধি এটা ফান্ডামেন্টাল রাইটে ছিল উনিশশো আটাত্তরে ফর্টি ফোর্থ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এইটাতে এটা হয়ে গেছে লিগাল রাইট ঠিক আছে তো এটা হয়েছে লিগাল রাইট এখন এইটা আগে ছিল উনিশশো আটাত্তরের আগে এটা ছিল আর্টিকেল থার্টি ওয়ান এতে ছিল এখন হয়ে গেছে আর্টিকেল থ্রি হান্ড্রেড এ ঠিক আছে আচ্ছা থার্টি টু দেখো দ্য ফোক সং ভাওাইয়া হিলস ফ্রম কোথা থেকে এসছে এটা অ্যাকচুয়ালি এই ভাওয়াইয়া যে ট্রানটা আছে এই ভাওয়াইয়া এটা এসেছে বাংলাদেশের রংপুর ঠিক আছে আর গোপালপাড়া ডিস্ট্রিক্ট আসাম আর পশ্চিমবঙ্গে দেখা যায় কুচবিহার জলপাইগুড়ি দেখা যায় ঠিক আছে ভাওয়াইয়া ভাওয়াইয়া এসছে ভাও থেকে এই টার্মটা এসছে ভাওয়া বা ভাব ভাব বা ইমোশন থেকে এই ভাবা টার্মটা এসছে থার্টি থ্রি কি বলছে থার্টি থ্রি বলছে দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ইজ এদের মধ্যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট দ্য এনার্জি অব দ্য নিউক্লিয়াস ডিক্রিজেস আফটার এমিশন অফ গামারেজ যখন গামারে বেরোয় তখন নিউক্লিয়াসের এনার্জি ডিক্রিজ করে নিউক্লিয়াসে কোনো চেঞ্জ হয় না প্রোটন নাম্বার বা নিউট্রন নাম্বারে কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু এইটা কিন্তু গামারেজের জন্য বেরিয়ে যাওয়ার জন্য নিউক্লিয়াসের এনার্জি ডিক্রিজ করছে আচ্ছা আরেকটা বলছি সি একটা দেখো হিস্ট্রিসিস ইজ দ্য ক্যাটাসিস অফ ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অয়সচম্বক যে চম্বরত আছে তার মধ্যে হিস্ট্রিসিস দেখা যায় আচ্ছা ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিপেন্ডস অন অনলিজ টেম্পারেচার ঠিকই বলেছে কারণ কি এখানে আটটা ধ্রুবক টিটা হচ্ছে টেম্পারেচার এর ওপর ডিপেন্ড করছে টাই যে সেমিকন্ডাক্টর আছে এইটা নিল এইটা কিন্তু ঠিক নয় তাহলে এইটা হচ্ছে आंसर কারণ কি এইটা অ্যাকচুয়ালি থাকে নিউট্রাল থাকে ঠিক আছে এইটা নিউট্রল থাকে কোয়েশন বুঝতে পারছো কত কত টাফ দিচ্ছে কোথায় কতটা ডেপতে দিচ্ছে একটু ডিটেলস পড়তে হবে না হলে সায়েন্স করা সব মানে একটু টাফই হয়ে যায় ইন কেরালা দ্য মনসুন ব্রেক অ্যারাউন্ড জেনারেলি দেখো আট বা দশই হয় ঠিক আছে তো এখন এই বছর বলছে যে এটা নাকি থার্টি ফার্স্ট মেতে হবে এবছর কিন্তু জেনারেলি আট থেকে দশের মধ্যে ঢোকে ডেট এক্স্যাক্ট ডেট জানাটা খুব মুশকিল আগে জুন আট ধরা হতো এখন তো এটা ধরে নাও দেড়শো বছর ধরে মোটামুটি কী হচ্ছে চেঞ্জ আসছে এরকম পারফেক্ট ডেট বলা খুব মুশকিল আছে আচ্ছা বলছে ইন হুইচ কেস দ্য সুপ্রিম কোর্ট আফেল দ্য পার্লামেন্ট ক্যান নট অ্যামেন দ্যান্টিউশন মানে কোনো মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের যে মূল কাঠামো কখনোই পরিবর্তন করতে পারবে না সেটা পসিবল নয় সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা স্টেট এইটাতে এই কেসটাতে সংসদ মত দিয়েছিল যে এটা পসিবল নয় এটা নাইনটিন সেভেন্টি থ্রির কেস কোনো মতেই সংবিধানে সংবিধানের যেটা মূল কাঠামো আছে বেসিক স্ট্রাকচারটা সেটা পার্লামেন্ট চেঞ্জ করতে পারবে না থার্টি সেভেন দেখো নিউজ কোশ্চেন

মিথানল সরি মিথানল মানে হচ্ছে মিথাইল গ্রুপ সি টু এইচ ফাইভ এ দেখাবে না আর এরকম টেস্ট আচ্ছা আইসো বিউটাইল অ্যালকোহল যেটা হয় আইসো বিউটাইল অ্যালকোহল শো করে না এ কিটোনটা শো করে না ডাইল কিটোন শো করে না এই এরা আয়োডোফ টেস্ট শো করে না এগুলো পুরোপুরি মানে কোর কেমিস্ট্রি করছেন অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে তারপর দেখো থার্টি নাইন দ্য ফার্স্ট অ্যানিমাল কারিং স্পেস শিপ ইজ জানি লাইকা সবাই জানি আমরা লাইক এখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন হচ্ছে পিটি টি ঊষা আচ্ছা ইউনিয়ন ক্যাবিনেট ইস কালেকটিভলি রেসপন টু কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথ হবে কার কাছে দায়ী সেটা হচ্ছে লোকসভার কাছে ঠিক আছে লোকসভার কাছে দায়ী আর্টিকেল সেভেন্টি ফাইভ অনুযায়ী আর্টিকেল সেভেন্টি ফাইভ অনুযায়ী মন্ত্রিসভা যৌথ হবে লোকসভার কাছে দায়ীরা আচ্ছা ফর্টি থ্রি দেখো ইন হুইচ ইয়ার রবীন্দ্রনাথ টেগর হ্যাড কম্পোজ দ্য সং বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এটা হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সদস্য আন্দোলনের সময় এই গানটা গাওয়া হয় ঠিক আছে আচ্ছা বিস্ত দোয়াব বিস্ত হচ্ছে বিয়াস মানে বিপাশা আর সুতলেজ এই দুটোর মধ্যে যে দোয়াবটা দুর্নীতির মধ্যে সেটা বলা হয় বিস দোয়াব এটা পাঞ্জাবে আছে আচ্ছা বিয়াস আর রাবির মধ্যে আছে বাড়ি দোয়াব বিয়াস আর চেনামে নেই চেনাব আর ঝিরামের মধ্যে আছে চেনাব এর মধ্যে আছে আচ্ছা ফর্টি এইট দেখো বার্টি অ্যান্ড জিভস আর দ্য ক্রিয়েশন অফ এরা দুজন হচ্ছে তোমার একজন ব্রিটিশ অথার আছেন পিজি উড বলে এরা এনার তৈরি ঠিক আছে তো এরা কমেডিক নোভেলে এই চরিত্রগুলো আছে ঠিক আছে কমেডিক নোভেলে এই চরিত্রগুলো আছে ব্রাইট উস্টার আর জিভস ঠিক আছে পিজি উডহাউসের তৈরি লেখা এই কমিক নোভেল কমেডি যে নোভেলগুলো আছে তার চরিত্র হচ্ছে বার্টিউড বাটি উস্টার অ্যান্ড জিভস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ড করা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এস এন ব্যানার্জি এইটিন সেভেন্টি সিক্সে ক্যালকাটাতে সাথে কিন্তু আনন্দমোহন বসু ছিলেন ঠিক আছে তো দুজনেই ছিলেন আর কি নেক্সট দেখো কি বলছে বলছে সান হট ওয়াটার ইজ ইজকে ইন ভেসেল তাহলে দ্য ওয়াটার উইল কুল এট দ্য ফাস্টেস্ট রেট ইফ দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য ভেসেল ইজ যদি সারফেসটার এক্সটার্নাল ভেসেল কেমন হলে হট ওয়াটার কুল হবে মানে কখন হয় যখন হিটটাকে অ্যাবজর্ব করছে তখন তার মানে যদি এটা ব্ল্যাক হয় আর রাফ হয় তাহলে কি হচ্ছে তাহলে ওরা হিটটা জলটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা কর্ণসুবর্ণ ওয়াজ দ্য ক্যাপিটাল অব কি গোবর রাজা শশাঙ্ক রাজধানী ছিল কর্ণসুবর্ণ বলছে ইন হুইচ সংস্কৃত ড্রামা উই ফাউন্ড চারু অ্যান্ড বসন্ত সেনা এইটা হচ্ছে সূদ্রকে লেখা মিচ্ছ কোটিকে আমরা এইটা পেয়েছি সূদ্রকের যে মিচ্ছ সেখানে চারু দত্ত আর বসন্ত সেনার যে প্রেম ঠিক আছে আচ্ছা স্বপ্ন বাসুদত্তা এটা রাইটার হচ্ছে ভাস লেখে ভাস ঠিক আছে ভাসের স্বপ্ন দত্তা এইখানে যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে উদয়ন আর দত্ত উদয়নের রানী ছিল বাসবদত্তা উদয়ন আর দত্ত এদের প্রেম কাহিনী আচ্ছা আর মালবিকা অগ্ন মিত্রন এটা কালিদাসের লেখা কালিদাস এখানে রাজা অগ্নিমিত্র আর মারবিকা ঠিক আছে মোস্ট অফ দ্য লঙ্গার গ্লেসিয়ার ডিসেন্ট ফ্রম দা বেশিরভাগ হিমবাহ কোন থেকে নামে সেটা হচ্ছে কারাকোরাম পর্বতমালা থেকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় ওয়েস্টল্যান্ড এর কে এর অর্থ হচ্ছে মানে অথর হচ্ছে লেখক হচ্ছে টি এস এলিয়ট আচ্ছা এবার আমি যদি বলি যে এই যে এজরা পাউন্ড এড্যাটেড আমেরিকান পোয়েট এর লেখা একটা বইয়ের নাম আছে ক্যান্টর কবিতা ক্যান্টর ঠিক আছে আর একটা আছে হিউ সেলুয়ান মলবেটি আচ্ছা ডাব্লিউ এইচ অডেন এর লেখা একটা বই হচ্ছে পোয়েট হচ্ছে কবিতা মানে কবিতা হচ্ছে ফিউনারাল ব্লু এগুলো জেনে রাখতে হবে পরে পরে বছর কোশ্চেন দিয়ে সেরকম কিছু একটা হবে ঠিক আছে তো তারপরে দ্য সিল্ড অফ অ্যাকিভিজ এটাও হয় রবার্ট ফ্রস্ট এটা আমাদের বেলাতে মাধ্যমিকে এনার একটা কবিতা ছিল সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নই ইভিনিং বিফোর Stopping by woods on a snowing evening, on a snowing evening. The total area of India is approximately.

হ্যাঁ এখানে গ্রিক ডিন এটা মানে হচ্ছে মানুষ ঠিক আছে আর সরাস মানে হচ্ছে লিসার ঠিক আছে হুইচ অন দ্য ফলোইং অ্যাকুয়াস সলিউশন উইল হ্যাভ এ ম্যাক্সিমাম পয়েন্ট গ্লুকোজ যেটা আছে তার হচ্ছে হানড্রেড পয়েন্ট ওয়ান সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড শুক্রোজ হচ্ছে হানড্রেড পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা কমন সল্টের হচ্ছে হান্ড্রেড পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে হানড্রেড পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে ওয়ান মোলার ইউরিয়া হচ্ছে রাইট অ্যান্সার হু বিকেম উইম চ্যাম্পিয়ন অ্যামং উমেন ইন টু থাউজেন্ড ফোর এইটা যদি টু থাউজেন্ড ফোর না করে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি করে দাও তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে মার্কেটা ভণ্ড্রু শোভা চেক রিপাবলিকের একজন খেলোয়াড় মার্কেটা এম এ আর কে ই মার্কেটা ভণ্ড্রু শোভা চেক কিভাবে উঠতে আর যদি বল ওমেন না বলে মেন বলতো মেন হচ্ছে কার্লোস আলকা রেজ ছেলেদের মধ্যে হুয়াজ দ্য কম্পোজার অফ দ্য গীত গোবিন্দা গীত গোবিন্দার কম্পোজার কে ছিল সেটা হচ্ছে লক্ষ্মণ শ্রেণীর সভাপতি জয়দেব রাজা ওডিপাস দ্য ড্রামা প্রডিউস বাই বহুরূপি ওয়াস অরিজিনাল ইডিয়ান গ্রিক বাই সোফো এটা একটা এথেনিয়ান ট্র্যাজেডি ঠিক আছে তো রাজা ইডিপাস বা অডিপাস এটা হচ্ছে এথেনিয়ান ট্র্যাজেডি একটা হ্যাঁ যেটা লিখেছিলেন সোফোক্লিস পরবর্তীকালে বাংলায় বহুরূপী যে নাট্য সময় আছে তারা করেছিল বহুরূপী ছিল শম্ভু মিত্রের উনি নিজেও ইতিবাসের ভূমিকাতে মানে অভিনয় করেছিলেন শম্ভু মিত্র আচ্ছা এক্স রে দ্য স্ট্রিম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ধোঁয়াধার ফলস আর অন দ্য নর্মদা রিভার আচ্ছা দেখো ক্যাননি গেল রিয়াকশন এই ক্যাননি গেল রিয়াকশন দেখা হচ্ছে ফর্মাল ডিহাইড ঠিক আছে আচ্ছা তারপরে অ্যালডল কন্ডিশন দেখায় অ্যাসিড্যাল ডিহাইট দেখায় অ্যালডল কন্টেনশেশান রাইমার ডিমান রিয়াকশন দেখায় ফিনল আর কার্বিলেমিন রিয়াকশন দেখা হচ্ছে মিথাইল অ্যামিন ক্যাননি গেল কেমন হয় ক্যানিজেরো দেখো যখন তুমি ফর্মাল ডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করছো তখন এটা হচ্ছে ক্যানিজারো কেরো রিয়াকশন টু এইচ সি এইচ এইটাকে যদি তুমি ফিফটি পারসেন্ট এনে সোডিয়াম হাইড্রক্সাইড আর রোহির দিয়ে দিলে তাহলে এ দেবে হচ্ছে সি এইচ থ্রি এইচ এটা হচ্ছে অ্যালডল এটা হচ্ছে তোমার ক্যানিজ্যারো রিয়াকশন এটা হচ্ছে ক্যাননি কালো রিয়াকশন এরপর আসছে অ্যালডোর কনডেনসেশন অ্যালডোর কনডেন হয় অ্যালডোর কনডেনসেশান হচ্ছে অ্যাসিড অ্যালডিহাইড যেটা আছে এইচ থ্রি ও এইটা থেকে তোমার তৈরি হবে হচ্ছে

কার্ভি লেমিন রিয়েকশনটা কেমন হয় কার্ভি লেমিন রিয়েকশান হচ্ছে এটা একটা অ্যামিং গ্রুপ থাকলো ঠিক আছে এর সাথে এল থ্রি মানে এটাকে বলা হয় ক্লোরোফর্ম আর কি ঠিক আছে তো মিশিয়ে এইটা থেকে ফেনল তৈরি করা হয় ফেনল আইসোসাইনাইড এটা হচ্ছে ফেনল আইসোসাইনাইট পাওয়া যায় ঠিক আছে এবারে ফেনল সাইনের কার্বিনল রিঅ্যাকশন আর রাইমার টিম্যান রিঅ্যাকশন তোমরা দেখা যায় ফেনলে দেখা যায় এটা অর্গানিক কেমিস্ট্রির क्वेश्चन কোর অর্গানিক কেমিস্ট্রির क्वेश्चन হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ তানসেন রামতনু পান্ডে দেখো গত পরে क्वेश्चन ছিল রয় তিন এই যে তানসেন কোন কার সর কবি ছিলেন এবারে দিয়ে আসল নাম জিজ্ঞেস 해 ঠিক আছে তো ভালো করে এগুলো পড়তে হবে হইন রবীন্দ্রনাথ টেগোর্স ড্যান্স ড্রামা বাল্মীকি প্রতিভা ওয়া স্টেজ ফর ফার্স্ট টাইম দ্য রোল অফ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন এটা যখন বাল্মীকি প্রতিভা ওনার লেখা বাল্মীকি প্রতিভা স্টেজ মঞ্চস্থ হয় উনি বাল্মীকি অভিনয় করেছিলেন ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি তখন ওই আঠেরোশো একাশি আর কি জোড়া হয়েছিল কোথায় ঠাকুর ঠাকুরবরিতেই হয়েছিল আঠারোশো একাশিতে হয়েছিল ঠাকুর ঠাকুরবৃতি হয়েছিল ঠিক আছে তো আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিডস ইজ প্রেজেন্ট ইন গ্রেপস আঙুরে কোন ধরনের অ্যাসিড দেখা যায় আঙুরে খুব অল্প পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে বেশি পরিমাণে থাকে ম্যালিক অ্যাসিড থাকে টাটারিক অ্যাসিড থাকে আর সাইট্রিক অ্যাসিড খুব স্মল অ্যামাউন্টে থাকে আচ্ছা সেকেন্ড ইজ টেকেন টু দা মুন ইট উইল কী হবে দেখো পেন্ডুলামের টাইম পিরিয়ড ফর্মুলা যে টু পাই রুট ওভার এল বাই জি যাদের ক্ষেত্রে এই যে জি মানে অ্যাক্সেলেশন খুব কম হয় এটা কম হলে জিটা যদি কম হয় তাহলে টিটা বাড়ছে টি এর ভ্যালু বাড়ছে তাহলে কী হবে এ কিন্তু ধরো এখানে যদি তিন সেকেন্ড দেখা চলবে পৃথিবীতে ওখানে দেখাবে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দেখাবে তাহলে এটা সময়টা স্লো চলবে গো স্লো হয়ে যাবে ঠিক আছে

হিসাব মতো এই ডিসপ্লেসমেন্ট টাইমটা এখানে এসে চলে আসছে তাহলে ফোর্সের সাথে হবে না মাস আর ওয়েট হবে না মাস হচ্ছে এম আর ওয়েট হচ্ছে এম ইন্টু জি ঠিক আছে এটা হবে না মাস এটা হবে না আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম দুটো আলাদা জিনিস হ্যাঁ এটাকে ডাব্লুড করা হয় এইটাকে হয় এটা হবে না টর্ক আর ওয়ার্ক এইটা হচ্ছে গিয়ে তোমার সিমিলার এদের হবে দুটোরই ডাইমেনশন কি হবে এম এল টি পাওয়ার আচ্ছা নেম অফ নারায়ণ কার্তিক তোমার সাথে উনি যুক্ত ছিলেন কার রেসিং ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো অ্যান্টার্কটিকাতে কোন বা কোন পাখি দেখা যায় আমরা সবাই জানি প্রিম দেখা যায় ঠিক আছে আচ্ছা ইন্ডিয়া অ্যাজ এ সেকুলার স্টেট মিনস কোনো ধর্ম ও সমস্ত ধর্মের প্রতি কিন্তু নিউট্রাল থাকবে কোনো ধর্মকে কোনো স্পেসিফিক ধর্মকে ও প্রশ্রয় দেবে না ঠিক আছে আচ্ছা ফোর্স রিসেন্ট লিস্ট রিচার্স ইন্ডিয়া স্টপড বাই এখনও উনি মুকেশ আম্বানি আছেন অপশান অনুযায়ী মুকেশ আম্বানি হবে

অ্যাসিড এড না অ্যাসিড হবে অ্যাসিড অ্যান্ড অ্যালকালি দ্য রেশিও অফ দ্য বডিজ হাইড্রোনভল ওয়ান ইস টু ওয়ান কেন হচ্ছে দেখো যদি বলি এটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করছে টু এ যখন তোমার অ্যালকারি রিয়াক্ট করছে সিক্স ও এইচ তখন দিচ্ছে টু এন এ থ্রি প্লাস থ্রি এইচ টু ঠিক আছে দুই ক্ষেত্রে দেখো সেম সেম আসছে তাহলে ওয়ান এইচ টু ওয়ান হবে ঠিক আছে আচ্ছা হুম অ্যাজ বিন ভোটেড অ্যাজ ইউরোপিয়ান ফুটবল অফ দ্য ইয়ার ঠিক আছে তো এই সালটা নিশ্চয়ই সেম হবে না সালটা হচ্ছে তো এই ক্ষেত্রে এইটাকে যদি করে বলি আমি সেটা হচ্ছে তোমার দু হাজার বাইশ তেইশে যেটা ইউএফ এফ এফ ইউভিএফে যে প্লেয়ার হয়েছে মেন ওই যে ম্যাচ প্লেয়ার হয়েছে এটা হচ্ছে হুল্যান্ড বললে হয়েছে ম্যানচেস্টার সিটি ক্লাব ওইখানে খেলে আর কি কাংলা ফোর্ট কাংলা ফোর্ট আছে ইমফল মণিপুর ঠিক আছে তো আচ্ছা হুই সুলতান প্রোক্লেম দ্য থিওরি অফ ডিভাইন রাইট অফ কিং কোন সুলতান বলেছিলেন যে মানে উনি দৈব শক্তি সম্ভত আছে মানে রাজার শক্তি আছে আর কি ঠিক আছে তো এটা কী ঘোষণা করছেন এটা হচ্ছে গিয়াস উদ্দিন বলবন মহাবীর দ্য জৈন পিচার জৈন ধর্মপ্রচারক মহাবীরের মৃত্যু হয়েছিল কোথায় পাবাপুরিতে বিহারের পাবাপুরিতে আচ্ছা বাংলায় মিল্টনের ধাঁচের অনুসরণ মানে হু হ্যাড ইনভাইটেড মিল্টনিক মডেল ইন বাংলায় মিল্টনের ধাঁচে কী কবিতা লিখেছিলেন সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে তো ফারেন হাইট নাইন বাই ইলেভেন ওয়াজ বাই এই সিনেমাটা ডাইড করেছিল হচ্ছে মাইকেল মুরে মাইকেল মুরে গাইড করেছিল আর এইটা সিনেমাটা নাও ইয়ে করা হয়েছিলো হচ্ছে ইরাক ওয়ারের ওপর বেস করে ইরাক যুদ্ধ যখন হয়েছিলো তখন আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে জর্জ ডব্লিউ বুশ ওর ওপর আর ইরাক যুদ্ধের ওপর ডিপেন্ড করে এই সিনেমাটা হয়েছিল কভারেজ কেমন ছিল এইটাও বিষয় ছিল ঠিক আছে তো ফাইন হাইট নাইন বাই ইলেভেন এই সিনেমাটা আচ্ছা কাম্বা রামায়ণ ইজ কম্পোজ ইন হুইজ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তামিল একজন কবি ছিল কাম্বার বলে তিনিই করেছিলেন অনুবাদটা জাতকা ওয়ার স্টোরিজ ওয়ার রিটেন ইন এটা বুদ্ধের গল্প বলতো এটা পারিভারে গেছিলো এটা বুদ্ধের জাতকের গল্প মানে বুদ্ধের গল্প বোধিসত্ত্ব বুদ্ধের গল্প আর কি সোডিয়াম থারাসলফেট ইজ ইউজড ইন ফটোগ্রাফি বিকজ অফ ইটস কমপ্লেক্স সল্ট ফর্মিং বিহেভিয়ার কি করে ও এটা কেন ইউজ করা হচ্ছে কারণ কি এটা অ্যাজ এ ফিক্সার ইউজ হয় টু আন এটা রিমুভ আনডিকম্পোজ সিলভার রোমাইড এই যে সিলভার রোমাইডটা থাকে এইটাকে ডিকম্পোজ করে একটা কমপ্লেক্স সল্ট তৈরি করে এদের স্ত্রী এজি এস টু ও থ্রি করছে ঠিক আছে আচ্ছা এবার দেখো নাইনটি এ কি বলছে চিঙ্গিস কারামে সিন্ধু তীরে এসছিল

চেস্টারটন ঠিক আছে তো এটা একটা ডিটেক্টিভ সিরিজ আর কি হ্যাঁ ফাদার ব্রাউন একটা ডিটেক্টিভ ওইখানে উনি একজন পিস ছিলেন তিনি বুদ্ধির নিজের বুদ্ধি দিয়ে সমস্ত ঘটনার সমাধান করতেন ঠিক আছে তো এই রাইটারটা ছিলেন হচ্ছে জি কে চেস্টারটন ঠিক আছে তো আচ্ছা বেতবা হচ্ছে যমুনা নদীর একটা উপনদী এটা বিন্দা রেঞ্জ থেকে বেরিয়েছে মধ্যপ্রদেশের আর হরিরামপুর বলে মানে পাঁচশো নব্বই কিলোমিটার ট্রাভেল করে হরিরামপুরে গিয়ে যমুনে মেতেছে ভিলাই স্টিল প্ল্যান্ট এটা সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান্ট তৈরি হয়েছিল এটাতে কারা কর্ট করেছিল কড় করেছিল হচ্ছে রাশিয়া তখন নাম ছিল ইউএসএসআর ইউনাইটেড স্টেটস আচ্ছা এদিকে আরো দুটো হয়েছিল সেটা হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরে হেল্প করেছিল আর রাউরকেলা জার্মানি হেল্প করেছিল ঠিক আছে আজকের মতো এটুকুই থাকলো দু শেষ এরপরে আমরা দু হাজার পাঁচটা সমাধান করে দেব ঠিক আছে আজকের মতো এটুকুই